নমস্কার বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা শিখবো হলো বাইসেকশন মেথড কে ইউজ করে কি করে আমরা একটা পার্টিকুলার ইকুয়েশনের আমরা হলো রুটটাকে হলো বার করতে পারবো। ঠিক আছে, এই মেথডটি খুবই ইম্পর্টেন্ট জিলেটের জন্য, জিলেটের সিলেবাসে এই মেথডটিও আছে। আপনারা এটাকে ভালো করে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে কি করতে হবে, আমাকে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে এফ এক্স ধরে নিতে হবে। লেট এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস নাইন। ঠিক আছে, প্রথমে আমার যে ইকুয়েশনটা থাকবে সেটাকে এফ এক্স ধরে নিতে হবে। এবার আমাকে এক্স এর ভ্যালু জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এরকম ভাবে বসিয়ে আসতে লাগবে। যে কোনো ভ্যালু আমরা বসাতে পারবো, কিন্তু আমরা ইনিশিয়ালি জিরো ওয়ান টু থ্রি এরকম ভাবে বসিয়ে আসবো। ঠিক আছে, দেখবো যে এক্স এর কোন ভ্যালুর জন্য, এই এক্স এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটার মান একটা মাইনাস আর একটা প্লাস আসতেছে পরপর। ঠিক আছে, একইরকম ভাবে যেরকম আমরা নিউটন র্যাপসনে করেছিলাম ঠিকই এরকম ওই রকমই ভাবে আমরা হলে এখানটায় করবো। ঠিক আছে, তাহলে প্রথমে এফ জিরো, যদি আমরা এফ জিরো বসাই তাহলে এটা কত আসবে, এটা হলো মাইনাস নাইন আসবে। নেক্সট হলো এফ ওয়ান, যদি এফ ওয়ান এই কোয়েশনের মধ্যে আমরা পুট করি তাহলে এটা কত আসবে, এফ ওয়ান পুট করলে পরে এটা আসবে মাইনাস টুয়েলভ। ঠিক আছে, নেক্সট হলো এফ টু, এফ টু যদি আমি পুট করি তাহলে এর ভ্যালুটা আসবে হলো মাইনাস নাইন। যদি এফ থ্রি আমি পুট করি এক্স এর ভ্যালু, তাহলে এই কোয়েশনটার ভ্যালু আসবে আমার সিক্স। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে এটা লেস দেন জিরো, এটা হলো গ্রেটার দেন জিরো, দ্যাট ইজ এটা হলো মাইনাস ভ্যালু, এটা হলো প্লাস ভ্যালু। তাহলে এই রুট লাইজ বিটুইন টু অ্যান্ড থ্রি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাকে যাচাই করতে হবে। যাচাই করার পরে নেক্সট টেকনিক আমাকে কি করতে হবে, নেক্সট আমাকে এরকম একটা লাইন আমরা টেনে নেবো আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে আমি লাইন টেনে নিয়ে ধরে নিচ্ছি এই কর্নারে আছে, এই কর্নারে একটা লাইন আছে এরকমভাবে। তো এখানটায় যে যার জন্য মাইনাস ভ্যালু সেই ভ্যালুটা আমরা এখানটায় লিখব। ঠিক আছে, টু, যার জন্য আমার প্লাস ভ্যালু পরপর আর কি সেই ভ্যালুটা আমরা এখানটায় লিখব। তো এর জন্য কত, এর জন্য মাইনাস, তো এখানে মাইনাস লিখব, এর জন্য হলো প্লাস। তো আমরা কি জানি রুট অলওয়েজ লাইজ বিটুইন আ মাইনাস ভ্যালু অ্যান্ড এ প্লাস ভ্যালু, এই মেথডটা খালি মাথায় রাখবে, এটাই বাইসেকশনে আমাদের কাজে লাগবে মেথডটাকে ইউজ করতে। ঠিক আছে, তো নেক্সট এবার কি করব, এটা গেল হলো নেক্সট স্টেপ। এবার হলো নেক্সট হলে এবার কি করব, আমরা লিখব এক্স টু। ঠিক আছে, এক্স টু লিখে কি করব, এক্স জিরো প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, এই ইকুয়েশনটা আমরা টুকবো। ঠিক আছে, যেখানটা এক্স জিরো কত, এক্স জিরো ভ্যালুটা হলো আমার হলো এই ভ্যালুটা উপরেরটা অর্থাৎ টু, আর এক্স ওয়ান হলো আমার কত, থ্রি। তাহলে আমি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, টু প্লাস থ্রি বাই টু, তার মানে ফাইভ বাই টু, তার মানে কত আসবে, টু পয়েন্ট ফাইভ। ঠিক আছে, স্পষ্ট। তাহলে এই দুইটার মাঝখানে, তাহলে এটা হলো মাঝখানের লাইনটা যেটা হবে টু পয়েন্ট ফাইভ। মাঝখানের লাইন কি করে বুঝলাম, কারণ দুইটা যোগ করে আমি টু দিয়ে ডিভাইড করছি, যেরকম হলো গড় যেরকম ভাবে বার করে, তাহলে এটা মিডিল পয়েন্ট। এবার এটা আমার প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা জানি না। ঠিক আছে, তো এটা যাচাই করার টেকনিকটাকে, আমার যে ভ্যালুটা আসলো এটা আমি এফ এক্স এর মধ্যে বসিয়ে দেবো, দেখবো এই এফ এক্স এর ভ্যালুটা আমার প্লাস আছে না মাইনাস আছে। যদি মাইনাস আছে তাহলে মাইনাস হবে, যদি প্লাস আছে তাহলে প্লাস হবে। যদি এফ এক্স এর মধ্যে আমি টু পয়েন্ট ফাইভটা যদি আমি বসিয়ে দিই তাহলে এটার ভ্যালুটা হলো মাইনাস আসবে। ঠিক আছে, কিরকম আসবে, মাইনাস থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ, যেটা হলো গ্রেটার দেন জিরো। তাহলে টু পয়েন্ট ফাইভের জন্য কত আসলো, এটা মাইনাস আসলো। ঠিক আছে, এবার আর একটা কথা যে এখানটায় তাহলে রুট এবার কোন দুটোর মধ্যে থাকবে, এবার হলো তিনটা আছে তো এই দুটার মাঝখানে থাকবে না এই দুটার মাঝখানে থাকবে। আমরা কি বললাম নিয়মটা আগে, যে রুট অলওয়েজ লাইজ বিটুইন প্লাস অ্যান্ড মাইনাস ভ্যালু, তাহলে এর মধ্যে প্রথম কথা থাকবে না। ঠিক আছে, কার মধ্যে থাকবে, এই দুটার মাঝখানে থাকবে। তাহলে এরপরে নেক্সট স্টেপে তাহলে এক্স থ্রি, এক্স থ্রি কি হবে, এই এক্স টু প্লাস এক্স ওয়ান হবে, এটা কত, এটা আমার এক্স জিরো আমি ধরেছি আর এটা আমি ধরেছি আমার হলো এক্স ওয়ান। ঠিক আছে, আর এটাও কত, এটা আমার হলো এক্স টু যেটা আমি বার করলাম। তাহলে কার মধ্যে থাকবে, এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কত, টু। এরকমভাবে ইকুয়েশনটা না লিখে ডাইরেক্টলি যে প্লাস আর মাইনাসের যে ভ্যালুটা ওই দুটোকে যোগ করে ডাইরেক্টলি ডিভাইড করলেও হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার না, ইকুয়েশন লেখারও কোনো দরকার নেই, খালি টেকনিকটা ফলো করতে হবে যে দুটোকে যোগ করে ডিভাইডেড বাই টু, তারপরে চেক করতে হবে যে এটা প্লাস হবে না মাইনাস হবে। এটাই হলো বাইসেকশন মেথড সিম্পলভাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এক্স থ্রিটা যদি বার করে তাহলে এটা আসবে হলো টু পয়েন্ট সেভেন ফাইভ, একইরকম ভাবে। তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ কোথায় হবে, তাহলে মাঝখানে, তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ, এবার এটা আমি জানি না প্লাস হবে না মাইনাস হবে, তাহলে চেক করতে হবে। তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ এফ এক্স এর ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে এটা আসবে হলো জিরো পয়েন্ট সেভেন নাইন সেভেন, যেটা হলো গ্রেটার দেন জিরো, অর্থাৎ হলো প্লাস ভ্যালু, তাহলে এটা প্লাস। তাহলে এই জায়গাটায় আমার রুটটা থাকবে না অবভিয়াসলি, তাহলে আবার প্লাস মাইনাসের মাঝখানে থাকবে। তাহলে একইরকমভাবে এক্স ফোর বার করবো এই দুটোকে যোগ করে, তার মানে টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ
ডিভাইডেড বাই টু, একই রকম ভাবে যদি একে ক্যালকুলেশন করে তাহলে আসবে 2.625, ঠিক আছে। তারপর নেক্সট আবার চেক করবো 2.625, এটা যদি আমি এর মধ্যে এফ এর মধ্যে বসিয়ে দিই তাহলে আসবে হলো -1.412 এরকম, এটা অবভিয়াসলি লেস দেন জিরো, তাহলে কত আসলো এটা 2.625, কোথায় ছিল এই জায়গাটায় 2.625, ঠিক আছে। তাহলে এটা আসলো আমার, এটা তাহলে আমার মাইনাস ভ্যালু, তাহলে এর জন্য মাইনাস, তাহলে রুট লাইস বিটুইন এর মধ্যে থাকবে না, তাহলে এই দুইটার মাঝখানে থাকবে। তাহলে একই রকম ভাবে এক্স ফাইভ বার করবো। এবার প্রশ্ন হলো আমরা কতক্ষণ ধরে করব, আমরা কতক্ষণ ধরে এটাকে এরকম ভাবে বার করতে থাকবো, আমাকে চেক আপ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হলো পরপর দুটা এক্স এর ভ্যালু সেম আসতেছে, যেমন একটা 2.6 আসলো, ঠিক আছে। এবার এক্স ফাইভ এর ভ্যালুটা আমরা চেক করবো যে এক্স ফাইভ এর কত, যদি 2.6 এর কাছে 6 চলে আসে বা 2.62 আপ টু 1 ডেসিমেল আপ টু 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত যদি সেম চলে আসে তাহলে আমার অ্যান্সার ওখানেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে চেক করবো এক্স ফাইভ, এক্স ফাইভ তাহলে কত আসবে আমার কোন দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে 2.6, এই যে 625 এর জন্য আমার এটা 2.6 আমি লিখছি, তার বেশি লিখি নাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা হলো মাইনাস, তাহলে এটা প্লাস, এই দুইটার মাঝখানে আছে, তাহলে 2.625 প্লাস কত 2.75 ডিভাইডেড বাই টু, তাহলে এটা যদি আমি করি তাহলে এটার আসবে 2.6875, ঠিক আছে। তাহলে দেখো যে পরপর এর দুটা, এই দুটা ভ্যালুর মধ্যে 2.6 আপ টু 1 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমার মিলছে, তার মানে হলো আমার রুটে রুটের মানটা কত 2.6, এটাই হলো পরপর আমার মিলে গেছে, যেহেতু পরপর দুটো ভ্যালু স্যাম চলে আসছে তাহলে সেই জন্য আমার এটা 2.6 আমার অ্যান্সার। এভাবেই হলো বাইসেকশন মেথডকে হলো ইউজ করে আমরা হলো ইজিলি হলো যে কোনো একটা ইকুয়েশনের রুট আমরা বার করতে পারি। আমরা চাইলে বাইসেকশন ইউজ করতে পারি, নিউটন র্যাপসন ইউজ করতে পারি, নিউটন র্যাপসন ইউজ করলে পারি ভ্যালু সেমই আসতো, তোমরা চেক করতে পারো করে নিয়ে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমি বারবার করে বলি ভিডিওটি রিপ্লে করে আবার দেখুন। শুধুমাত্র আপনাকে টেকনিকটা মনে রাখতে লাগবে যে রুট অলওয়েজ লাইট বিটুইন প্লাস অ্যান্ড মাইনাস ভ্যালু, আর হলো যে প্লাস আর মাইনাস ভ্যালু থাকবে তার সেই দুটো ভ্যালুকে যোগ করে টু দিয়ে ডিভাইড করব, যেটা পাবো এটাকে আবার চেক করতে হবে যে ওই ভ্যালুটা আবার প্লাস হবে না মাইনাস ভ্যালু, সেটা চেক আপ কি করে করবো এফএক্স এর মধ্যে বসিয়ে, ঠিক আছে। এই টেকনিকের মাধ্যমে আমি বাইসেকশন মেথডকে ইউজ করে আমরা ইজিলি একটা পার্টিকুলার ইকুয়েশনের রুট হলো আমরা বার করতে পারি, কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পেরে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।